এবারের ঈদ যাত্রায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যানজটের ভোগান্তির সংখ্যা 41টি পয়েন্টে। এর মধ্যে তীব্র যানজট হতে পারে 15টি জায়গায়, আর কম যানজট প্রবণ হিসেবে চিহ্নিত হয়েছে 26টি এলাকা। তবে ঘরমুখী মানুষের ভোগান্তি কমাতে সব ধরনের প্রস্তুতির কথা জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। 1-2-3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। এ নিয়ে আরো জানাতে নারায়ণগঞ্জ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রাকিবুল হাসান। রাকিব, নারায়ণগঞ্জে 3টি জায়গায় যানজটের ঝুঁকি রয়েছে, তো ঈদ যাত্রায় মহাসড়কে এই যানজটের ঝুঁকি সহ অন্যান্য যে চ্যালেঞ্জগুলো আছে সেগুলো মোকাবেলায় কি উদ্যোগ নেওয়া হচ্ছে? দেখুন, আজকে পর্যন্ত ঈদে ঘরমুখী মানুষের এই ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যে সার্বিক অবস্থা এখন আছে, আমি সাইনবোর্ড এলাকাতে আছি। আমি আপনাকে একটু দেখাতে চাই যে এই সাইনবোর্ড এলাকার যেই ঢাকা চট্টগ্রাম মহাসড়কের এই সাইনবোর্ড এলাকার যেই এইখানে এই সড়কটি এখন পর্যন্ত তেমন যানজটের কোনো অবস্থা নেই। আমরা এখানে বিভিন্ন যানবাহন চালকদের সাথে কথা বলেছি, সাইনবোর্ড থেকে মেঘনা পর্যন্ত এই 8 কিলোমিটারে তারা নির্বিঘ্নে চলাচল করতে পারছে। পুলিশ সুপার রাসেল আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন যে তিনি বলছেন ঢাকা বিগত 2 বছর এই মহাসড়কে ঈদের মধ্যে কিন্তু তারা কোনো রকমের যানজট হয়নি। আর এর কারণ হিসাবে সে জানিয়েছেন যে 8 লেন মহাসড়ক করার পর রোডস অ্যান্ড হাইওয়ে থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের এই নারায়ণগঞ্জ অংশের যে 8 লেন সড়ক করেছে 800, এর পরবর্তীতে কিন্তু তারা একটি সাইড ফিডার রাস্তার দুই পাশেই ফিডারের অংশ এবং মাঝখানে হচ্ছে মেন রোড, অর্থাৎ সাইডের যে রোডটি করেছে ডিভাইডার দিয়ে সেটাতে স্থানীয় লোকাল যে যানবাহনগুলি আছে সেগুলি এখানে যাত্রী ওঠানামা করবে, আর মাঝখানের যে মেন রোডটি আছে সেটাতে নির্বিঘ্নে ঢাকা থেকে চট্টগ্রামে যানবাহন চলাচল করবে। এতে করে কোনো রকমের যানজটের ঝুঁকি থাকবে না। এবং পুলিশ সুপার যেই বিষয়টি জানিয়েছেন যে তারা ঈদে ঘরমুখো মানুষের চলাফেরা সুবিধা করার জন্য তারা সব রকমের ব্যবস্থা নিয়েছেন, এবং ঢাকা চট্টগ্রাম ঢাকা সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জের অংশের যেই 30টি পয়েন্ট আছে এই 30টি পয়েন্টে তারা এখানে তাদের আইনশৃঙ্খলা বাহিনী, পুলিশ, ট্রাফিক পুলিশ, তারা বিভিন্ন স্তরে নিরাপত্তা এবং যানজট নিরসনে তারা কাজ করবেন। এবং তারা আশা করছেন যে ঈদের এই ঘরমুখো মানুষের যাত্রা খুবই তারা নির্বিঘ্নে যেন সুন্দরভাবে তারা বাড়ি যেতে পারেন, এবং আইনশৃঙ্খলা বাহিনী সব রকমের ব্যবস্থা তারা গ্রহণ করবেন। আমরা তেমনটি আশা করি। নারায়ণগঞ্জ থেকে জানাচ্ছিলেন সহকর্মী রাকিবুল হাসান।